কর্মীদের এসটি সম্প্রদায়ভুক্ত করা যাবে না, এসটি তালিকাভুক্ত করা চলবে না, এরই দাবিতে বাঁকুড়ায় বিভিন্ন জায়গায় ইতিমধ্যে অবরোধ শুরু হয়ে গেছে আদিবাসীদের। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সকাল থেকে একেবারে ধামসা মাদল নিয়ে রাস্তার ওপরে টেবিল বেঞ্চ পেতে বসে রাস্তা অবরোধ করে আদিবাসীদের বন্ধ শুরু হয়ে গেছে। মিলন কর্মকার বাঁকুড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি। মিলন, বাঁকুড়াতে একদিকে আমরা দেখেছি যে কুর্মীদের আন্দোলন, অপরদিকে আদিবাসীদের যৌথ সংগঠনের বাংলা বন্ধ, কি বলছেন তারা? সকাল থেকে রাস্তা অবরোধের ছবিও দেখা যাচ্ছে বাঁকুড়াতে। মিলন, দেখো তোমাকে জানাই যে গতকালই বেশ কয়েকদিন আগে থেকে আদিবাসীরা একেবারে যে সংবাদ মাধ্যমে তারা প্রেস মিট করে একদম বলে দিয়েছিল যে 8 তারিখে 12 ঘন্টার যে বন্ধ, এবং গতকালও তারা মাইকিং করে বিভিন্ন জায়গায় তারা জানিয়ে দিয়েছিল যে শান্তিপূর্ণ ভাবে আপনারা এই বন্ধকে সমর্থন করুন। যারা আদিবাসী সংগঠনের মানুষ রয়েছেন, যারা আদিবাসী রয়েছেন, তাদের সাথে সাথে অন্যান্য মানুষের কাছে সহযোগিতা চেয়েছিলেন। এবং আজ সকাল 6টা থেকে একেবারে 4টা জ্যাম, কোনোভাবেই আদিবাসীদের যে 6টার থেকে বন্ধ, মানে 6টার থেকেই বন্ধ শুরু হয়ে গিয়েছিল এবং এখনো পর্যন্ত বন্ধ চলছে বাঁকুড়া জেলাতে শান্তিপূর্ণভাবে। বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গাতে, বিভিন্ন প্রান্তে মোড়ে মোড়ে আদিবাসী সংগঠনগুলি ডাকা যে বন্ধ রয়েছে, সে বন্ধ কিন্তু সফল হচ্ছে, কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত। তাছাড়াও বিভিন্ন সব জায়গাতেই পুলিশ মোতায়েন রয়েছে, যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ প্রশাসন চারিদিকে নজর রেখেছে। অন্যদিকে জরুরি পরিষেবা যেগুলি রয়েছে, সেই জরুরি পরিষেবাগুলি অতি অবশ্যই তারা যেমন কথা দিয়েছেন তেমন ছাড়ও দিচ্ছেন, এবং কোথাও যদি মানুষের, তাছাড়াও যদি খুব হঠাৎ করে বিপদ নেমে এসছে এবং তার জন্য যদি কোথাও গাড়ি করে নিয়ে যেতে হচ্ছে, সেখানেও তাদের কাগজপত্র বা মানুষকে বুঝিয়ে বা আদিবাসী সংগঠন যারা বন্ধ রেখেছে তাদের যখন সঙ্গে কথা বলে তারাও কিন্তু ছেড়ে দিচ্ছে যে না, দূর দূরান্ত যেতে হবে, যেখানে হয়তো সেখানে ট্রেনের টিকিট বুক করা আছে বা ট্রেনের টিকিট বুক করা আছে, আজকে তাদের যেতেই হবে। আদিবাসীরা ছবিটা থাকে মিলন, জানবো পরবর্তী সময়ে, আপাতত ধন্যবাদ, তুমি নজর রাখো পরিস্থিতিতে।